এক বনে এক গাধা আর এক হরিণ বসবাস করত। তাদের দুজনার মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল। এই যে হরিণ বন্ধু, তুমি শুনেছ পাশের জঙ্গলে অনেক মিষ্টি মিষ্টি ঘাস আছে, চলো আমি আর তুমি মিলে আজ পাশের জঙ্গলে যাই। গাধা বন্ধু, তুমি সত্যি বলছো, পাশের জঙ্গলে অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ঘাস আছে, চলো তবে। এই বলে গাধা আর হরিণ চলে পাশের জঙ্গলে মিষ্টি মিষ্টি ঘাস খেতে। এভাবেই গাধা আর হরিণ যখন বনের পথ ধরে চলছিল, তারা কিছু দূর যাওয়ার পর হঠাৎ তাদের সামনে দেখতে পায়। এই যে হরিণ বন্ধু, এবার কি হবে, আমরা কি করে যাব ওই জঙ্গলে, অত মিষ্টি মিষ্টি ঘাস আমরা কি আর খেতে পাবো না। এই যে গাধা বন্ধু, তুমি এখনো খাওয়া নিয়ে পড়ে আছো, আর যদি এই চিতাবাঘ আমাদের দেখতে পায়, আজ এই চিতাবাঘই আমাদের খাবে। হ্যাঁ গো হরিণ বন্ধু, তুমি তো এটা ঠিক কথাই বলেছো, এটা তো আমার মাথাতেই আসেনি, শুধু শুধু কি আমায় গাধা বলে সবাই। এই যে গাধা বন্ধু, এবার আমরা কোথায় যাব, কি করব, এবার তো এই ঝোপের আড়াল থেকে না পারবো সামনে যেতে, না পারবো পেছনে যেতে। সামনে গেলেও চিতা দেখে ফেলবে, পেছনে গেলেও চিতা দেখে ফেলবে, তারপর আর কি, ওর পেটে যেতে হবে আমাদের। হরিণ বন্ধু, তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি, দাঁড়াও, আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে, আমি ওই চিতাবাঘের সাথে গিয়ে বন্ধুত্ব করি, তাহলে যদি আমাদের ছেড়ে দেয়, দেখি না একবার লাস্ট চেষ্টা করে। গাধা বন্ধু, আমার তো মাথায় কিছুই আসছে না, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। হরিণ বন্ধু, চিন্তা করো না, আমি যা যাচ্ছি ওই চিতাবাঘের সাথে গিয়ে কথা বলি, দেখি না কি হয়। হালুম, ওরে বাবা, আজ সূর্য কোন দিকে উঠেছে, আজ তো শিকার আমার সামনে নিজেই এসেছে। আগে পেন্নাম হই চিতামশাই, আমাকে খেও না প্লিজ, ও চিতামশাই আমাকে খেও না, আমার একটা হরিণ বন্ধু আছে, তাকে আমি ওই ঝোপের আড়ালে রেখে এসেছি, তুমি বরং তাকেই খাও, আমাকে ছেড়ে দাও চিতামশাই, আমাকে দয়া করে খেও না। হালুম, তুই যে সত্যি বলছিস তার কি গ্যারান্টি আছে? আচ্ছা বেশ, তোর কথাই মেনে নিলাম, আমি তোকে খাবো না। কোথায় তোর সেই হরিণ বন্ধু, যা তাকে নিয়ে আয়। আগে চিতামশাই, আমি এক্ষুনি যাচ্ছি, আমি আমার হরিণ বন্ধুকে এক্ষুনি তোমার সামনে নিয়ে আসছি, তুমি তাকেই খাও। এই গাধা আমার সাথে কোনো রকম চালাকি করছে না তো, কে জানে, আমি কোনো রকম লস করতে চাই না, গাধা আসলেই আমি ওর গলাটা চেপে ধরবো। এই যে হরিণ বন্ধু, চলো কাজ হয়ে গেছে, আমি চিতাবাঘকে বন্ধু বানিয়ে নিয়েছি, ও বলেছে আমাদের খাবে না, ও আমাদের ভালো বন্ধু হবে। গাধা বন্ধু, তুমি সত্যি কথা বলছো, ওই চিতাবাঘ আমাদের খাবে না, আমাদের বন্ধু হবে, চলো তবে এক্ষুনি চলো। এরপর গাধার কথা মতো হরিণ চলে সেই চিতাবাঘের কাছে, আর চিতাবাঘের কাছে যেতেই চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে গাধার গলাটা চেপে ধরে, আর হরিণ এটা দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর গাধা সেখানেই মারা যায়। আমি ফিরে এসেছি মহারাজ, যে ভুল তুমি আমাকে করেছিলে এই জঙ্গল থেকে তাড়িয়ে দিয়ে। এবার আমার কাছে আছে নীলকান্ত নাগমণি, এবার আমাকে কেউ হারাতে পারবে না। মহারাজ, আপনাকে আর আপনার জঙ্গলকে আমি জ্বালিয়ে পুড়ে শেষ করে দিতে এসেছি, আমাকে কেউ আটকাতে পারবে না। মৃত্যুর জন্য প্রস্তুত হন মহারাজ, আমি আসছি। আজ অনেক বছর পর আমি এই জঙ্গলে ফিরে এসেছি।
আবার কে গো? তুমি এই জঙ্গলে কবে এলে? তবে রে পুচকে পাখি, আমার পথ আটকে দাঁড়াস এত বড় সাহস তোর? এটা তো সেই সাপটা যাকে কিনা মহারাজ অনেক বছর আগে জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছিল। এ আবার ফিরে এসেছে মহারাজের উপর প্রতিশোধ নিতে। আমাকে এক্ষুনি গিয়ে মহারাজকে জানাতেই হবে এই খবরটা। হ্যাঁ মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। এই যে শিয়াল, তুমি কি ভূত দেখেছো? এভাবে কেন হাঁপাচ্ছ? আগে তুমি জিরিয়ে নাও, তারপর তুমি বলো কি হয়েছে। মহারাজ, আপনি যে সাপটাকে অনেক বছর আগে জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছিলেন, সেই সাপটা ইচ্ছাধারী নাগরূপে আবার ফিরে এসেছে আপনার উপর প্রতিশোধ নিতে। একটু আগে দেখলাম আমাদের জঙ্গলের টুনিকে ও জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিল। মহারাজ কিছু একটা করুন মহারাজ। শিয়াল, তুমি যেটা বললে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে যে আমাদের অনেক বড় বিপদ সামনে। এবার যে আমি কি করি আমার তো কিছুই মাথায় আসছে না শিয়াল। কি, তোমরা দুজন এমন চিন্তিত কেন, এমন ঘাবড়ে আছো কেন? আমায় বলো তোমাদের কি হয়েছে। লাল পরি, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। তবে শোনো, ও আচ্ছা, এই ব্যাপার তোমরা একদম চিন্তা করো না, আমি তোমাদের পাশে আছি। আমি বেঁচে থাকতে এই জঙ্গলের আর এই জঙ্গলের পশু পাখিদের কোনো ক্ষতি হতে দেব না। ঠিক আছে সিংহ মহারাজ, তোমরা দুজন আমার পিছু পিছু এসো, আমিও দেখছি ওই নাগরাজের কত ক্ষমতা। এ তো দেখছি মেঘনা চাইতেই জল। মহারাজ, আপনার তো নিশ্চয়ই মনে আছে অনেক বছর আগে আপনি আমাকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আমি ফিরে এসেছি মহারাজ আপনার মৃত্যু হয়ে। আপনার এই জঙ্গল আর আপনাকে পুরো আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে এসেছি মহারাজ। এই যে দুষ্টু নাগরাজ, তুমি তোমার ক্ষমতার বড়াই করো না। আর তুমি বলছো মহারাজ তোমাকে জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছিল, তার জন্য তো যথেষ্ট কারণও ছিল। এই যে দুষ্টু নাগরাজ, আজ আমিও দেখব আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়। একটা কথা মনে রেখো, যখনই কোনো অশুভ শক্তির জন্ম হয়েছে তাকে বিনাশ করার জন্য কোনো না কোনো শুভ শক্তির প্রকাশ ঘটেছে। আজ তোমার মতো অশুভ শক্তিকে বিনাশ করার জন্যে আমি একাই যথেষ্ট।